হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাইকে শুভ সকাল। আমি আজকে একটা আপনাদের জন্য ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে, আমি তার আগের দিনই ভেবে রাখছি আমি আজকে একটা ব্লগ করব। তো আমার পেজের জন্য ফার্স্ট একটা ব্লগ করব। তো স্পেশাল একটা খাবার দিয়েই শুরু করব সেটা। তো দেখতেছেন আমার ঘুমের চোখই মানে খুলতে পারতেছি না, কি যে কষ্ট হইতেছে সকালবেলা উঠা, মানে যে কি যে কষ্ট, যে উঠতে পারে না সেই জানে এই কষ্টের কথা। তো কি করার, উঠতে হবে, তো ফ্রেশ হতে হবে, অনেক কাজ আছে। তারপর আমি উঠেই পড়লাম, দেখেন কি অদ্ভুত লাগতেছে আমাকে। প্লিজ হাসাহাসি করবেন না, আমার পুরোটাই পাগল পাগল লাগতেছে, ফেসটা অদ্ভুত লাগতেছে। তো আমি এখন ফ্রেশ হব। তো আমি ঘড়ির টাইম দেখতেছি যে কয়টা বাজে, কয়টা বাজে। তো তারপর হচ্ছে আমি এখন ফ্রেশ হব। তো ওকে, ফ্রেশ হয়ে আইতেছি, ওকে বাই। এই তো ফ্রেশ হয়ে চলে আসলাম। কি ঢং কি ঢং, ক্যামেরা সামনে আসলে ঢং বাইরে যায়। আচ্ছা, আমি সকালের একটা ড্রিঙ্কস দিয়ে শুরু করি দিনটা। সেটা হচ্ছে এইটা, চিয়াসিড সবাই চিনেন। তো এটা আমি খালি পেটে খেয়ে ফেলি সকালবেলা, কারণ এটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ভালো, পেটের জন্য তো আরও অনেক বেশি ভালো। তো এটা আমি হচ্ছে সকালে খালি পেটে খাই, নাস্তা না খেলেও আমি এটা খাবো, অবশ্যই খাবো। এটা না খেলে আমার হয় না। তো আমি এটা খাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। তো আমি এখন চলে যাব রান্নাঘরে। এই তো শুরু হয়ে গেছে আমার রান্না। তো আমি নাড়ানাড়ি করতেছি। তো অনেকেই বুঝতেছে না যে এটা আমি কী রান্না করতেছি, ভাত রান্না করতেছি না পোলাও রান্না করতেছি। তো এই দুইটার মধ্যে একটাও না। তো এটা হচ্ছে, ওকে ওয়েট করেন। তো আমি আলাদা করে রান্না করে রাখছিলাম গরুর গোস্ত, সেটা হচ্ছে এটার উপরে আমি ঢেলে দেব। এই তো গরুর গোস্ত দেখতে পারতেছেন, এটা আমি এখন এটার উপরে দিয়ে দিব। তারপর হচ্ছে এটা মিক্স করবো একসাথে, ঘোটা দেব, যেটাকে আরেক ভাষায় বলে ঘোটা ঘুটি। আচ্ছা, এটা আমি মিক্স করতেছি। তো এটা সবগুলোর সাথে ভালো মতো মিক্স করতে হবে। তো আমি দেখতেছেন অনেক সুন্দর করে এটা মিক্স করতেছি। তারপর হচ্ছে এটার সাথে পানি অ্যাড করব। আমি এর জন্য পানিটা আলাদা চুলায় দিছি ফুটানোর জন্য। তো আমি এখানে ঘি দিয়ে দিতেছি। তো ভাইবেন না যে আমি ঘিটা পরে অ্যাড করতেছি, শুধু তা না। তো আমি তেলের জায়গায় পুরোটা ঘি দিছি, বাট ঘিটা একটু কম হয়েছে, তার জন্য আমি আবার ঘিটা দিয়ে দিছি। তো এই যে পানি আস্তে আস্তে হইতেছে, তো আমি এখান দিয়ে আবার একটু নাড়াচাড়া করতেছি। তো এই তো হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিছি। তারপর আমার সেই ফুটানো পানিটা আমি অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আইছে, তাই না? তো ওই ফাঁকে আমি একটু বাইরে গেলাম, দেখলাম যে সাবিয়া কি করতেছে। কারণ হচ্ছে গাড়িটা অনেক দিন ধরে বাইরে ছিল, অপরিষ্কার। তো আমি ওই যে আমাদের বাসায় কিছু টেবলেট আছে, ওদেরকে আমি সুযোগ পাই কাজে লাগাই দিছি। কারণ সুযোগ পাইলে আমি ওদেরকে ধরাই দিই একটা না একটা কাজে। যাই হোক, তো তারপর হচ্ছে বাইরে ওই যে কাজ করতেছিল, আশেপাশে পুরাই ফাঁকা রাস্তায় কেউই নাই। আচ্ছা, আমার মেয়ে গাড়ি পরিষ্কার করতেছে, সাথে আমার শাশুড়ি ছিল। তারপর আসলাম, দেখি বিরিয়ানিটা সেদ্ধ হয়েছে কি না। তারপর দেখলাম না, ভালোই সেদ্ধ হয়েছে, আর একটু লাগবো, ঢেকে রাখলে বাকিটা হয়ে যাইব। তারপর আমি ঢেকে রাখছিলাম 10 মিনিট, তারপর হয়ে গেছে ঠিক মতোই। এখন আমি প্লেটে বেড়ে নিব। তো এই দেখেন আমার ফাইনালি বিরিয়ানি রেডি। তো এখন আমি এটা খাবো। তো দেখতেছেন দুইটা শসা, দুইটা গাজর, তো সাথে পেঁয়াজ নিব। আর তো বিরিয়ানি কিংবা পোলাও যে কোনো, মরিচ পেঁয়াজ ছাড়া চলবেই না আমার, এটা লাগবেই লাগবে। না পারে আমি ভাত দেখে ফেলি কি মরিচ আর পেঁয়াজ, তো আমার এটা অনেক পছন্দ। তো এটা আমি এখন খাবো, মজা করে খাবো। তো কেউ লোভ লাগাইন না, সবাইকে দাওয়াত রইল, আমাদের বাসায় চলে আসবেন, সবাইকে আমি রান্না করে খাওয়াবো। তারপর আমার খাওয়া শেষ হয়ে গেছে, তারপর আমি দুইটা গ্রিন টি খাবো এখন। তো আমি পানি ফুটাতে দিয়ে দিছি, এখন আমি পানিটা ঢেলে নিব। কারণ হচ্ছে আমি দুপুর টাইমে যখন ভারী খাবার খাই, তখন আমি দুপুরে ট্রাই করি আমি গ্রিন টি খাওয়ার জন্য। ভাবেন না যে আমি ডায়েটে আছি এরকম কিছুই না, বাট আমি একটু মেনটেন করে চলি। এই তো আমি সব খাবারই খাই, কারণ আমার খাবার মানেই জীবন, মানে আমার এত ভালো লাগে, আমি যে খাবার পটু বলার বাইরে।
দেখতেই পারতেছেন আমি গ্রিন টি খাচ্ছি আর মোবাইল দেখতেছি। তো মোবাইল দেখার মানেই হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমি ঘাটাঘাটি করতেছিলাম, টিকটকে দেখতেছিলাম, ইনস্টাগ্রাম দেখতেছিলাম, যে আপনাদের কমেন্ট করতেছিলাম। আমি সবারই কিন্তু কমেন্ট করি, মেসেজও পড়ি, বাট আমার রিপ্লাই দেওয়া হয় না এত এত মানুষের, বাট আমি পড়ি সবারটাই আমি দেখি। তো মনে করেন না যে আমি কারোরটাই দেখি না, এরকম কিছুই না। সুযোগ পাইলে কিন্তু আমি অনেক মেসেজের রিপ্লাইও দিই, আমি ট্রাই করি সবার মেসেজের রিপ্লাই দিতে, বাট সম্ভব না ভাই, আমি একা মানুষ, এত মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব? তো ওই যে আমি দেখতেছি, দেখতে তো আর টাইম লাগে না, দেখতেছি দেখতেছি আর আমি চা খাইতেছি। তো এরকমটাই আমার লাইফ, তো আমি খাই দাই ঘুম পারি আর কিছুই না। আর ক্যামেরা দেখলেই ঢং শুরু করে দিই, মানে ক্যামেরা না থাকলে বুঝতামই না ভাই এত ঢং করা যায়। আচ্ছা, কেউ হাসাহাসি কইরেন না, বাজে কমেন্ট কইরেন না, না ভাল লাগলে ইগনোর করবেন, বাট আমি ফার্স্ট ব্লগ, মানে এরকম একটু হাস্যকর হইবই, তো কেউ হাসাহাসি কইরেন না। তো ট্রাই করব সামনে আরও ভালো কইরা ব্লগ করার জন্য আপনাদের জন্য। আচ্ছা, তাহলে নেক্সট ব্লগে দেখা হবে, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।